দর্শক, আজ আমি আপনাদের সামনে ময়ূরের জন্ম, আকার, আকৃতি, প্রকার, ময়ূর কী খায়, কোথায় পাওয়া যায় সেই সম্পর্কে বিস্তারিত বলতে যাচ্ছি। তবে তার আগে যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে নিন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলোর আপডেট আপনি সবার আগে পেতে পারেন এবং ভবিষ্যতে আমরা যাতে আরও বিভিন্ন প্রকার জীবজন্তু এবং পশু পাখির বিষয়ে বিভিন্ন রকম তথ্য আপনাদেরকে জানাতে পারি। তাহলে চলুন এবার শুরু করি। ময়ূর পৃথিবীর অত্যন্ত সুন্দরতম পাখি। ময়ূর দেখলে মন প্রাণ জুড়িয়ে যায়, আর ময়ূর যখন পেখম তুলে নাচে তখন মনে হয় যেন পৃথিবীর সকল সৌন্দর্য ময়ূরের পেখমের মধ্যে বিদ্যমান। ময়ূরের জন্ম এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ময়ূরের প্রজনন সময়। এই সময় পুরুষ ময়ূর তার খুব সুন্দর পেখম মেলে ধরে মহিলা ময়ূরদের আকৃষ্ট করে, ফলে মহিলা ময়ূরেরা আকৃষ্ট হয়ে পুরুষ ময়ূরের দিকে ছুটে আসে। মহিলা ময়ূর সাধারণত 4 থেকে 10টি ডিম দেয়। এক মাস পরে ছানাগুলি জন্মগ্রহণ করে, যা প্রথমে অসহায় থাকে, তবে এগুলি খুব দ্রুত বেড়ে যায় এবং দিনের চেয়ে নয় বরং ঘন্টা দ্বারা শক্তি অর্জন করে। তবে প্রথম দিন থেকেই পুরুষ ময়ূর ছানারা নিজেদের মধ্যে নেতৃত্বের জন্য লড়াই করে জানিয়ে দেয় যে তারা যৌবনের জন্য প্রস্তুতি নিচ্ছে। ময়ূরের প্রকার উপমহাদেশে ময়ূর মোট 2 প্রজাতির এবং আফ্রিকায় 1টি ময়ূরের প্রজাতি দেখা যায়। এশিয়ার প্রজাতি দুটি হল নীল ময়ূর আর সবুজ ময়ূর। আফ্রিকার প্রজাতিটির নাম কঙ্গো ময়ূর। নীল ময়ূর ভারতের জাতীয় পাখি। সমগ্র ভারত উপমহাদেশে এদের দেখা যায়। পূর্বে বাংলাদেশে এরা বিস্তৃত থাকলেও এখন সম্ভবত বিলুপ্ত। সবুজ ময়ূর মায়ানমার থেকে জাভা পর্যন্ত বিস্তৃত। আশঙ্কাজনক হারে বিশ্বব্যাপী কমে যাচ্ছে বলে এরা বিপন্ন প্রজাতি হিসেবে বিবেচিত। ময়ূরের আকার বড় ময়ূর 120 সেন্টিমিটার পর্যন্ত লম্বা, ওজন 4.5 কেজি পর্যন্ত। পুরুষদের বিখ্যাত লেজ আটকানো 150 সেন্টিমিটার উচ্চতায় উঠে যায়। লেজ পালকের দৈর্ঘ্য পৃথক টাইল্ড নীতি অনুসারে সাজানো, দীর্ঘতম সংক্ষিপ্ত পালক দ্বারা আবৃত। উপরের লেজটি একটি অস্বাভাবিক চেহারা দেয় এবং মহিলা ময়ূরের কাছে ভাব প্রকাশ করে। একটি দীর্ঘ পালক একটি চোখ দিয়ে মুকুটযুক্ত। ময়ূরের ছোট্ট মাথার উপরে একটি মুকুট আকারের অনুরূপ একটি মজার ক্রেস্ট রয়েছে, যা নিঃসন্দেহে পাখিদের মহত্ব দেয়। ময়ূরের স্বভাব প্রকৃতিতে ময়ূরগুলি ছোট ছোট পাল হিসেবে ঘুরে বেড়ায়। দীর্ঘ লেজ আত্মবিশ্বাসী চলাচলে বাধা দেয় না। বেশিরভাগ সময় ময়ূর মাটিতে থাকে, যদিও তারা উড়তে পারে। সন্ধ্যায় তারা শাখাগুলির মধ্যে উপযুক্ত গাছ এবং শিবির খুঁজে পায়। ময়ূরের স্বভাব অনুসারে সাহসী পাখি নয়, তারা একে অপরকে বিপদ সম্পর্কে সতর্ক করে। ময়ূরের খাদ্য বেশিরভাগ ক্ষেত্রে এই পাখির ডায়েটে উদ্ভিদের খাবার থাকে এবং এতে কাণ্ড, ফল এবং শস্য অন্তর্ভুক্ত থাকে। কিছু ময়ূর চাষের জমির কাছাকাছি বাস করে এবং ফসল খায়। কখনো কখনো বাসিন্দারা তাদের তাড়িয়ে দেয় এবং কীট হিসাবে বিবেচনা করে। ময়ূর গাছগুলির খুব বেশি ক্ষতি করে না এবং তাদের আশেপাশে ইতিবাচক ভূমিকা রয়েছে। গাছপালা ছাড়াও তারা ছোট ছোট প্রাণীদেরও খায়। তারা কার্যকরভাবে ইঁদুর, বিপজ্জনক সাপ, স্লাগদের সাথে লড়াই করে। ফলস্বরূপ গাছ লাগানোর আশেপাশে ময়ূর আবাসনের সুবিধাগুলি উল্লেখযোগ্যভাবে ছাড়িয়ে যেতে পারে এবং সে কারণে তারা ক্ষতিগ্রস্ত হয় না। ময়ূরের আবাসস্থল সাধারণ ময়ূরদের আবাসস্থল ভারত এবং পার্শ্ববর্তী অঞ্চলগুলির একটি উল্লেখযোগ্য অংশ রয়েছে। তারা জঙ্গল এবং বনভূমিতে, নদীর তীরে, প্রান্তে, সমতল বা পার্বত্য অঞ্চল পছন্দ করে। তাদের রাতারাতি থাকার জন্য ঝোপঝাড় বা গাছের প্রয়োজন। ভারতের পূর্ব অংশ নাগাল্যান্ড, ত্রিপুরা, মিজোরাম, বাংলাদেশের পূর্বাঞ্চল, মায়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম, মালয়েশিয়া, জাভা, ইন্দোনেশিয়ান দ্বীপ। কঙ্গোলিস নামে পরিচিত আফ্রিকান ময়ূর কঙ্গো অববাহিকায় বাস করে, তবে এখন বেশ বড় জনগোষ্ঠীর প্রায় সমস্ত ময়ূর ভারতীয়। এছাড়াও ময়ূর মেক্সিকো এবং আমেরিকার দক্ষিণের কয়েকটি রাজ্যের পাশাপাশি হাওয়াই, নিউজিল্যান্ড এবং ওশেনিয়ার কয়েকটি দ্বীপে দেখা যায়। বুনো ময়ূরগুলি চিতাবাঘের মতো প্রাণী দ্বারা শিকার হয়। আর এছাড়াও ময়ূর প্রায়শই বড় আকারের পাখির শিকার এবং ছোট ছোট টেরেস্ট্রিয়াল শিকারীদের শিকার হয়। দর্শক, আজ তাহলে এ পর্যন্তই। আগামীতে আরও অন্য কোনো পশু পাখির আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবশেষে আমাদের ভিডিওটি দেখার জন্য এবং আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।